আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আজ আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের করে দেখাবো চিকেন পাকোড়া। এর জন্য আমি একটা ব্রয়লার মুরগির বুকের পিস নিয়েছি। এখানে মাংসগুলি এরকম কিউব করে কাটতে হবে, এইটুকু সাইজ করে আমি কেটে নিয়েছি। এরপর এর সাথে যা যা দিব, আসলে প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নিব, তো এর জন্য প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিব বড় এক চা চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরার গুঁড়া। এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি প্রথমে এই চিকেন ম্যারিনেটের মধ্যে প্রথমে আমার লেবু দিতে মনে নেই, তাই আমি এখন হাফ চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আবার। বন্ধুরা, আমি ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে নিচ্ছি। এখন তেলটাকে আমি একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি চিকেন পাকোড়াগুলি তেলে ভেজে নেব। এরকম একটা একটা করে আলাদা আলাদা করে দিতে হবে, নয়তো একসাথে জমাট বেঁধে যাবে। এগুলোকে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেব। বন্ধুরা, চিকেন পাকোড়াগুলি মচমচে করে ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এগুলি তুলে নিচ্ছি। এভাবে করেই আমি বাকি সবগুলি ভেজে নেব। বন্ধুরা, আমার চিকেন পাকোড়াগুলি ভাজা শেষ হয়ে গেল, আমি এখন তুলে নিচ্ছি। দারুণ মচমচে হয়েছে। বাকি যে কটা আছে দিয়ে দিলাম। তাহলে বাকিগুলি ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার শেষ বেচেরগুলোও প্রায় ভাজা কমপ্লিট। এই তো আমার সবগুলি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
বন্ধুরা, আমার সবগুলি ভাজা কমপ্লিট। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি লাগছে দেখতে। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, ফিরে আসলাম রেসিপিটির ফাইনাল লুক নিয়ে। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে আর ক্রিস্পি হয়েছে। দেখতে যতটা ইয়ামি আর ক্রিস্পি লাগছে, খেতে তার চেয়েও বেশি টেস্টি। আশা করি বিকেলে চায়ের সাথে এটা খুব ভালো লাগবে। এভাবে করে বাসায় ট্রাই করবেন, কমেন্টস বক্সে লিখে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।